हेलो फ्रेंड्स, ए ধরনের একটি চার্জিং মডিউল কিভাবে তৈরি করবেন আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই চার্জিং মডিউলটি দিয়ে আপনি 5 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন, যে কোনো ধরনের 5 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন। এদিকে স্মার্টফোনের চার্জার, সেটা এ ধরনের চার্জার ব্যবহার করে এটি চার্জ যে কোনো ধরনের ব্যাটারি চার্জ করতে পারবেন। এ পয়েন্টটি হচ্ছে আউটপুট 5 ভোল্ট আউটপুট চার্জিং এর জন্য পারফেক্ট। সো এই চার্জিং মডিউলটি কিভাবে তৈরি করবেন এই ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন। এটি একটি চার্জিং কর্ড, এ ধরনের পিন থেকে ছোট পিন হিসেবে চার্জ দেওয়া যায়। এটি পেয়ে যাবেন যেখানে চার্জার বিক্রয় করা হয়, সেখান থেকে এটি পারচেস করতে পারবেন। আমাদের প্রয়োজন এখানের এই ফিমেল পিনটি, তারপর প্রয়োজন হবে এরকম একটি ডায়োড, তারপর প্রয়োজন হবে একটি ছোট্ট এলইডি আর একটি রেজিস্টর। আমি রেজিস্টরটি আগে থেকেই লাগিয়ে রেখেছি, কারণ এটা খুব ইজি, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো, তাই এটি আগে থেকে লাগিয়ে রেখেছি। এই রেজিস্টরটি মান হচ্ছে 1K। এবার আমি এগুলোকে দিয়ে একটি চার্জিং মডিউল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমাদের এই পিনটিকে খুলে নিতে হবে। আমাদের এটি প্রয়োজন নেই, তাই এটি সরিয়ে নিব। এবার এই দুইটি পয়েন্ট থেকে, টার্মিনাল থেকে, দুই টুকরো ওয়্যার বাইরে বের করে নিয়ে আসবো। সোল্ডিং আয়রনের সাহায্যে ওয়্যার দুটো লাগিয়ে নিলাম। এটা হচ্ছে মাইনাস টার্মিনাল আর এটি হচ্ছে প্লাস টার্মিনাল। এবার এটাকে পেক করে নিব। এটা পেক করে নিলাম। এবারে পিনটিকে এখানে হট গ্লুর মাধ্যমে লাগিয়ে নিব। তিনটি হট গ্লুর মাধ্যমে লাগিয়ে নিলাম। এবার ইন্ডিকেটর এলইডিটি এখানে লাগিয়ে নিব হট গ্লু দিয়ে। এখানে একটি রেজিস্টর ব্যবহার করতে হবে, 1K একটি রেজিস্টর। এতে এলইডিটি নষ্ট হবে না এবং চার্জ যখন যে কোনো আমার ব্যাটারিতে চার্জ আউটপুট করবে তখন ইন্ডিকেটরটি ইন্ডিকেট করবে। ইন্ডিকেটরটি হটগুলো দিয়ে লাগিয়ে নিলাম। রেজিস্টরটি যে কোনো প্রান্তে লাগিয়ে নিতে পারেন, ইন্ডিকেটরের যে কোনো টার্মিনালে লাগিয়ে নিতে পারেন। এবার চার্জিং পিন থেকে প্লাস টার্মিনালটি এলইডি প্লাস টার্মিনালে লাগিয়ে নিব, মাইনাস টার্মিনালটি মাইনাস টার্মিনালের সাথে লাগিয়ে নিব। ঠিক এভাবে লাগিয়ে নিব, প্লাস টার্মিনালটি এলইডি এই প্লাস টার্মিনালে লাগিয়ে নিব আর এখান থেকে এই মাইনাস টার্মিনালটি মাইনাস টার্মিনালের সাথে লাগিয়ে নিব। এখানে ডায়োডটি ব্যবহার করতে হবে, এখান থেকে ডায়োড একটি আউটপুট পেয়ে যাব আর ডায়োডের এখান থেকে একটি আউটপুট পেয়ে যাব। তার আগে ওয়্যারিংটি সোল্ডিং আয়রনে লাগিয়ে নিচ্ছি। সো ফাইনালি আমাদের চার্জিং মডিউলটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখানে যে ডায়োডটি ব্যবহার করা হয়েছে সেই ডায়োডের সিলভার কালারটি থাকবে আউটপুট এবং ব্ল্যাক কালারটি থাকবে ইনপুট। স্ক্রিনে ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, ডায়াগ্রামটি দেখে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এরকম একটি মডিউল। এবার মডিউলটি চেক করে দেবো সঠিকভাবে কাজ করছে কিনা। তার জন্য একটি 5 ভোল্ট
ব্যাটারি ব্যবহার করছি এখানে, মোবাইল ফোনের একটি ব্যাটারি 5 ভোল্টের। এটা হচ্ছে প্লাস পয়েন্ট টার্মিনাল, প্লাস টার্মিনালটি এই প্লাস টার্মিনালে কানেক্ট করে নিচ্ছি। মাইনাস টার্মিনালটি মাইনাস টার্মিনালের সাথে কানেক্ট করে নিচ্ছি। এবার একটি মোবাইল ফোনের চার্জার দিয়ে যা ব্যবহার করে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।